আসসালামু আলাইকুম এভরি ফাইনালি আপনারা যারা মেজরে কাজ করতেছিলেন তাদের জন্য কিন্তু নতুন একটা আপডেট চলে আসছে মূলত তাদের যে টোকেনগুলো আসবে সেই টোকেনগুলোর কত পার্সেন্ট কমিউনিটির জন্য এবং কত পার্সেন্ট তাদের জন্য রেখে দেবে সেই আপডেটটা কিন্তু চলে আসছে সেই সাথে আজকের ভিডিওতে বর্তমানে মেজরের প্রি মার্কেটটা কত প্রাইজে চলতেছে সেই বিষয়ে কথা বলবো এবং গুরুত্বপূর্ণ অল্প কিছু কথা বলবো যে কথাগুলো মনে করি যে আপনাদের একবার হলেও শোনা উচিত সো এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন স্কিপ করবেন না তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ যে কোনো একটা পয়েন্ট মিস হয়ে যেতে পারে সেই সাথে আমরা যদি এখন মেজরের যে কমিউনিটি চ্যানেলটা রয়েছে টেলিগ্রামে সেটার মধ্যে চলে আসি সেই আপডেটটা দেখতে পারবো তবে এই আপডেটগুলো দেখার আগে আপনারা যদি খুব সহজে এই আপডেটগুলো পেতে চান সেক্ষেত্রে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এইখানে আপনারা জয়েন করতে পারেন এখানে জয়েন করলে দেখেন মেজরের আপডেটটা কিন্তু গতকালকে আসছে আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি আজকে এখানে দেখেন গতকালকে কিন্তু আমরা আপডেটটা সুন্দরভাবে টেলিগ্রামে কিন্তু পোস্ট করে দিয়েছি এবং সেটা কিন্তু বাংলাতে এবং সুন্দরভাবে কিন্তু এখানে বুঝিয়ে দিয়েছি সো এইভাবে অন্যান্য বটের আপডেটগুলোও যদি শর্টকাটে আপনারা বুঝে নিতে চান সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে রাখবো সেখান থেকে চাইলে কিন্তু আপনারা জয়েন করে নিতে পারেন তো এখন আমরা চলে আসলাম মেজরের যে কমিউনিটির চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের ভিতরে তো এখানে দেখেন আশি পার্সেন্ট কমিউনিটির জন্য বিশ পার্সেন্ট তাদের জন্য এই বিষয়টা কিন্তু উল্লেখ করে দিছে এখন এই যে আশি পার্সেন্ট কমিউনিটির জন্য রাখছে এখানেও কিন্তু দুইটা ভাগ হবে তার মানে অন্যান্য যে মাইনিং বটগুলো বর্তমানে আসতেছে লিস্টিংয়ের দিকে যাচ্ছে বেশিরভাগ বটই কিন্তু ফেজ দুইটা করতেছে মানে সিজন ওয়ান করতেছে সিজন টু করতেছে সেম কাজটা কিন্তু এই মেজরও করতেছে প্রথম সিজনের জন্য এই দেখেন টোটাল কিন্তু আশি পার্সেন্ট কমিউনিটির জন্য তার ভিতরে ষাট পার্সেন্ট থাকবে আমরা যে খেলতেছি ফেস ওয়ানে এটার সবসময় গুরুত্বপূর্ণ একটা ভালো দিক হল সেটা হলো লক থাকবে না দেখেন রকিরাভিটে কিন্তু কিছু টোকেন লক করে রাখছে সেই সাথে কয়েন যেটা ছিল মানে গেমিতে আমরা যেটা খেলেছিলাম সেখানেও কিন্তু কিছু টোকেন তারা লক করে রাখছে বাট এইখানে কিন্তু কোনো রকমের কোনো লক থাকবে না মানে এই যে ষাট পার্সেন্ট সিজন ওয়ানে আমাদেরকে দিবে যে টোকেনটা সেটা কিন্তু একদম আনলক অবস্থাতে থাকবে যত টোকেন আমরা পাবো সব টোকেন কিন্তু আমরা সেল দিয়ে দিতে পারবো এবং সিজন সিজন এর জন্য তারা কিন্তু বিশ পার্সেন্ট টোকেন রেখে দিছে মানে সিজন টুতে তে যারা কাজ করবে নতুন পুরাতন সবাই কিন্তু এই বিশ এর ভিতর থেকে পেয়ে যাবে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন আর বাকি যে বিশ পার্সেন্ট তারা দেখে গেছে মার্কেটিং এবং ডেভেলপমেন্টের জন্য যে খরচটা সেই খরচটা ওই টোকেনের উপর থেকে বহন করবে আশা করি এই যে টোকেনটা তারা ডিস্ট্রিবিউশন করবে কিভাবে করবে এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝে গেছেন তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে কত পার্সেন্ট আমাদেরকে দিবে তবে ষাট পার্সেন্ট যেহেতু আমাদেরকে দিচ্ছে আর সিজন টু বিষয়টা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে না এটা মূলত তাদের একটা টেকনিক অডিয়েন্সদেরকে দীর্ঘদিন যাব তাদের কাছে ধরে রাখার একটা টেকনিক বলে আমি মনে করতেছি আর এই লিস্টিংয়ের যে বিষয়টা অনেকেই জানতে চান যে লিস্টিং কবে হতে পারে এটা কিন্তু নভেম্বর মাসে লিস্টিং হতে পারে এখনো পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে অক্টোবর মাসে কিন্তু লিস্টিং হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা কিন্তু লিস্টিং হবে নভেম্বর মাসে এবং এদের যে টোকেন সাপ্লাইটা এটা কত হবে সেটা কিন্তু এখনো তারা প্রকাশ করেনি কত বিলিয়ন বা কত মিলিয়ন তারা টোকেন সাপ্লাই দিবে এই বিষয়টা এখনও পর্যন্ত প্রকাশ হয়নি সো আমাদেরকে এই বিষয়টার জন্য কিন্তু এখনও অপেক্ষা করতে হবে আর এই টোকেন সাপ্লাই এর উপরে ডিপেন্ড করে কিন্তু প্রি মার্কেটে অনেক দর পতন হইতে পারে যাতে আমরা এখন প্রি মার্কেটটা ওপেন করি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেটা আপনাদেরকে একটু শুনতে হবে আমরা যদি এখন প্রি মার্কেটটা ওপেন করি বিট গেটের তো এখানে আমরা দেখতে পারবো প্রতি টোকেনের মূল্য কিন্তু এখানে সেন্টের উপরে রয়েছে বাট এখনও কিন্তু এখান থেকে বলা হয়নি যে তাদের টোকেন সাপ্লাইটা কত হবে টোকেন সাপ্লাই যদি অনেক হয় সেক্ষেত্রে দেখা গেছে যে এই যে এখানে সেন্ট এই এক সেন্টের আগে আরও একটা দুটো শূন্য পড়ে যেতে পারে আবার টোকেন সাপ্লাই যদি কম হয় তাহলে কিন্তু প্রি মার্কেটে এইটার প্রাইসটা আরও বেড়ে যেতে পারে এটা কিন্তু মূলত টোকেন সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করবে যে এটার প্রাইস বাড়বে কি বাড়বে না এখানে যে প্রাইসটা রয়েছে এই প্রাইসটা লিস্টিং এর সময় থাকবে বিষয়টা কিন্তু এরকম না টোকেন সাপ্লাই হওয়ার পরে কিন্তু আন্দাজ করা যাবে যে এটার প্রাইস কত হতে পারে বা না হতে পারে এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টা অনেকেই কিন্তু মনে করেন যে আমরা যারা রেফার পাই তাদের হয়তোবা বা বেশি বেশি টোকেন পেয়ে থাকে বা বেশি বেশি কয়েন তারা জমাইতে পারে দেখেন মেজরের ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিই মেজরে যারা আগে থেকে কাজ করতে এবং রেগুলার কাজ করতেছে তারা কিন্তু এখানে হিউজ পরিমাণে কয়েন জমায়ে ফেলতে পারছে এখানে দেখেন মিলিয়ন কয়েন কিন্তু কিন্তু আমার মানে নাই বাট আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে আবারও রয়েছে দুই দিচ্ছে যারা রেগুলার কাজ করেন তারা তো অলরেডি বুঝেই গেছেন এবং যারা এখনও বোঝেন নাই তাদের জন্য এইটুকু খুবই গুরুত্বপূর্ণ এইটুকু যদি আপনি পারেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আর যারা জানেন না বা বোঝেন না কয়েন কিভাবে বাড়াবেন সেটা বুঝতেছেন না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা দেখতে পারেন দেখেন এখানে গেম যে অপশনটা রয়েছে এখানে সম্ভবত প্রতি আট ঘন্টা পর কিন্তু এই যে কাজগুলো এগুলো কিন্তু করা যায় ঠিক আছে এবং এই যে পাজলটা এই পাজলটা কমপ্লিট করলে কিন্তু আপনি পাঁচ হাজার পয়েন্ট কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন মানে স্টারগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সেই সাথে হোল্ড কয়েন থেকে নয়শো পনেরোটা তারপরে এখান থেকে সর্বনিম্ন পাঁচশো তো আপনি পাবেনি বেশিরভাগ ক্ষেত্রে পাঁচশো এবং এক হাজার কিন্তু পাওয়া যায় এবং এই যে সোয়েব কয়েন রয়েছে এই কয়েনের ভিতর থেকেও কিন্তু মোটামুটি হাজারের উপরে কয়েন কিন্তু পাওয়া যায় এই তো গেল মানে যে প্রতিদিনের যে কাজগুলো সেই কাজগুলো সম্ভবত এই কাজগুলো আট ঘন্টা পর পরই কিন্তু করা যায় এটা যদি আপনি নিয়ম মেনে করেন সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন হিউজ পরিমাণে কয়েন এখান থেকে জমাতে পারবেন সেই সাথে যদি আমরা এখান থেকে আর্ন অপশনে চলে যাই তাহলে এখানে কিন্তু আরো বেশ কিছু কয়েন জমানোর মতো একটা ব্যবস্থা রয়েছে এখানে দেখেন ফ্রিতে কিছু কাজ রয়েছে যে কাজগুলো কিন্তু আসে আসে বাট একইভাবে কাজটা করে এখান থেকে কিন্তু এই যে স্টারগুলো এই স্টারগুলো কিন্তু নেওয়া যায় যেমন এখানে একটা কাজ দেখেন ফলো মেজর ইন টেলিগ্রাম এটার জন্য কিন্তু আমাদেরকে এক হাজার কয়েন দিচ্ছে অনেকেই আসেন অবহেলা করে কিন্তু এই কাজগুলো করেন না দেখেন একদম শর্টকাট একটা কাজ আমি জাস্ট আপনাদেরকে করে দেখাচ্ছি এখানে ক্লিক করে জাস্ট সাবস্ক্রাইবের উপরে একটা ক্লিক করলাম আমার কিন্তু অলরেডি সাবস্ক্রাইব করা আছে তো এখান থেকে সে সাবস্ক্রাইবের উপরে ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু আমার পয়েন্টটা জমা হয়ে গেল এখানে কিন্তু ইউ সাকসেসফুলি কমপ্লিট এই অপশনটা চলে আসছে আবার এখানে আরও অনেক অপশন আসে যে এইটা যেমন পাঁচ হাজার কয়েন পাবেন আপনি এখান থেকে জাস্ট আপনাকে কী করতে হবে একটা স্টোরি দিতে হবে এখানে কিন্তু অটোমেটিক স্টোরিটা ক্রিয়েট হয়ে যাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে জাস্ট একটু শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দিতে হবে হয়ে গেল এখন আমি জাস্ট ব্যাক ব্যাক করার করার পরে থেকে চেক উপরে ক্লিক ব্যাস এখান সাথে সাথে দেখেন আমার পাঁচ হাজার পয়েন্ট কিন্তু আমি এখান থেকে পেয়ে গেলাম তো এই যে ফ্রিতে অপশনগুলো রয়েছে এবং নিচের দিকে দেখেন অনেক কিছু কিন্তু রয়েছে তো এই কাজগুলো যদি প্রতিদিনের প্রতিদিন করেন মূলত এই যে টাক্গুলো রয়েছে এই টাক্ক যদি আপনি প্রতিদিন কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে পয়েন্টটা এখানে যে স্টার বলেন বা পয়েন্ট বলেন যাই বলেন না কেন এটা কিন্তু হিউজ পরিমাণে চলে আসে বিশেষ করে যারা রেফার টেফার কোনো কিছু করে নাই প্রথম থেকে কাজ করতেছে এবং রেগুলার যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো কমপ্লিট করতেছে তাদের কিন্তু এখানে হিউজ পরিমাণে পয়েন্ট জমা হয়ে গেছে বাট আপনি বিশেষ করে যারা বলতেছে যে আপনারা রেফার করে অনেক পয়েন্ট এখান থেকে পাচ্ছেন আমরা পাচ্ছি না তো মেজরের ক্ষেত্রে এই কথাগুলো যারা বলতেছে আমি বলবো তারা কোনো রকমের কোন কাজ করতেছে না তারা শুধুমাত্র অন্যের পিছনে লেগে থাকে যে কে কত বেশি পয়েন্ট বানাচ্ছে কে রেফার পাচ্ছে কে কি করতেছে সেটার উপরে হ্যাঁ এটা আমি মানতেছি যে রেফারের উপর থেকে কিন্তু আমরা এক্সট্রা পয়েন্ট পাচ্ছি যেটা কিন্তু আপনাদের সাইতে আমাদের বেশি পয়েন্ট বাড়াতে সাহায্য করতেছে এটা আমরা মেনে নিচ্ছি বাট আপনি যেহেতু আপনার কমিউনিটি নাই সেই ক্ষেত্রে কিন্তু আপনি রেফার পাবেন না ক্ষেত্রে আপনাকে কি করতে হবে মনোযোগ দিয়ে কাজ করতে হবে দেখেন আমাদের কমিউনিটি গঠন করতে কিন্তু কষ্ট করতে হচ্ছে বাট আপনার কমিউনিটি নাই আপনি কষ্ট করতেছেন না বিধায় আপনার কমিউনিটি নাই এখন একটা কমিউনিটি দাঁড় করানো কমিউনিটি কন্ট্রোল করা কিন্তু চারটেখানি কথা নয় এখানে কিন্তু অনেক শ্রম দিতে হয় শ্রম দেওয়ার ফলে কিন্তু এখান থেকে কমিউনিটিটা আমরা গঠন করতে পারছি যে কারণে আমরা কিন্তু এখান থেকে রেফারটা পাচ্ছি বিনিময়ে কিন্তু আমরা যখন যে আপডেটগুলো আসতেছি সেই আপডেটগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি তারপরেও যারা বলেন যে আমরা রেফার পাচ্ছি আমরা রেফার পাচ্ছি রেফার দেব না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা কিন্তু কখনোই জোর করি না যে আপনাদেরকে রেফার দিতে হবে তা নাহলে আমাদের কমিউনিটিতে থাকতে পারবেন না আমার ভিডিও দেখতে পারবেন না তো আপনার যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা রেফার দিতে পারেন আপনার পছন্দ না হলে আপনি রেফার দেবেন না এখন রেফার দিলে যে আপনার কোনো লস হচ্ছে বিষয়টা কিন্তু এরকম না রেফারের যে পয়েন্টটা সেটা কিন্তু কোম্পানির তরফ থেকে আসে আপনার পয়েন্ট থেকে কিন্তু পয়েন্ট কেটে আমাদেরকে দেওয়া হয় না এটা কিন্তু কোম্পানির তরফ থেকে চলে আসে সো এখন আপনি রেফার দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাট আমরা যে রেফার পাচ্ছি কিন্তু আমরা আপনাদেরকে আপডেট দিচ্ছি টেলিগ্রামে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি টেলিগ্রামে আপডেটগুলো দিচ্ছি এখন বাকিটা আপনার বিষয় আপনি কি করবেন তো মোটামুটি মেজরের যতটুকু আপডেট ছিল সেই আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম এখন আপনি কি করবেন না করবেন সেটা আপনাদের বিষয় আর এখন যে বিষয়টা বেশি দেখা যাচ্ছে প্রতিটা থেকেই কিন্তু অল্প অল্প প্রফিট পাওয়া যাচ্ছে এটার মূল কারণ যেটা অনেকেই যেটা মানতে চায় না সেটা হলো মূলত এখানে হিউজ পরিমানে অডিয়েন্স হয়ে যাওয়ার কারণে বা ইউজার হয়ে যাওয়ার কারণে কিন্তু এই প্রফিটটা বর্তমানে কম বুক করা যাচ্ছে আশা করি এই বিষয়টা যারা অনেক আগে থেকে মাইনিং সাইডে আসেন তারা কিন্তু এই বিষয়টা জানেন এবং নতুন যারা তারা কিন্তু এই বিষয়টা একটু কম জানেন সো আজকের ভিডিওতেও আমি এই বিষয়টা আপনাদেরকে মনে করে দিলাম তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখতে পারেন